যে আল্লাহ পাকে কোরআনে করিমর কিছু আয়াত কোন সময় উঠাইছেন আর নতুবা কোন আয়াত ভুলেই লইছেন এই মত আয়াত যেটা আল্লাহ পাকে উঠাইছেন এই উঠানির মধ্যে তারা এতরাজ আছে নন মুসলমানর যে আল্লাহ যদি অত বড় মহান আর কোরআনে করিম যদি আল্লাহর kalam তে মাঝখানে আল্লাহ আয়াত হুকুম একটা নাযিল হল্লা বাদে হুকুম উঠাইলেন খাম একটা করবার অর্ডার দিছেন বাদে ইগুতাইন হরাইলেন কোন এক মাততাইন মাতিছেন বাদে মাতি গো হরাইলেন তে বুঝা গেল আল্লাহ ভবিষ্যতিকান জানোইন না ভবিষ্যৎ না জানার কারণে খাম এখান হরাইলেন আর হরিয়া বাদে ইকান ভুল হই যায় ওখান দে তাইন আবার উঠাইলেন নাউজুবিল্লাহ তরজমা বুঝাইছেন মফহুম বুঝওয়াননি যে আল্লাহ যদি অত বড় তেই বড় কোরআনে করিম আয়াত একটা দিছনি গোবার উঠাইলি তাকেনে হুকুম একটা নাজিল করছল উঠাইলি তাকেনে মাতে খান মাতিছল মাথো তাইন রইতা মাতি কেন হরাইলাইন কেনে তে তো বুঝা গেল আল্লাহ ভবিষ্যতে কি তো হইতো 10 বছর পরে 20 বছর পরে 500 বছর পরে ইতা আল্লাহ জানতরা না বুদবাইতরা না যারা খানে কইছন হইয়া বাদে চিন্তা করি দেখরা এখানে ভুল হইছে তে আরো খান বদলাইলি নাউজুবিল্লাহ ও আল্লাহ পাকে কইতরা তুমি তাই জানো না নি এ কথা আলম তাআলাম আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা তুমি তাই জানো না নি প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ কুদরত রাখনে ওয়ালা এখন দুনিয়ার লাইনে মিসাল দিমু আমি ডাক্তারের কাছে গেছি আমার ঔষধ লইতাম ই ডাক্তারে দেখছেন আমার শরীরের মধ্যে ভিটামিন এ ও নাই বি ও নাই ডি ও নাই সি ও নাই কোনো ভিটামিন নাই ডাক্তারে জানি বুঝিয়া ই সাইরো ভিটামিন নাই তাহালা ঔষধ যে গুনা দিয়া শুধু ভিটামিন ডি আলা দিছেন বা সি আলা দিছেন এখন তুমি খাও প্রেসক্রিপশন লিখে দিলেছো এক সপ্তাহ পরে আইও আমি আরো দেখমু বুঝিয়া দিমু হক সাইন ডাক্তারে জানেন না নি ভিটামিন সাইরোটা লাগে জানেন তো জানার পরে ভিটামিন সাইরোটা দিছেন না একটা দিছেন একটা দিছেন বাকি তিনটা দিছেন না খেনে রোগীর কন্ডিশন যন্ত্রা ই জিসিমে ই বডিয়ে ই জিসিমে ই সাইরো ভিটামিন জারতো নাই এগু এখন দিমু এক সপ্তাহ আওয়ার পরে তিনটা দিমু নতুবা দুইটা দিমু বাদ সপ্তাহ আওয়ার পরে তিনটা লাগে দিমু নতুবা আমি সাইটটা দিলেইমু নতুবা কোনোটা ভিটামিন দিতাম নাই ডাক্তারে বুধবাইতরা ই বডিয়ে কতখান জারব ই বডিত ক্যালসিয়াম কোন জিনিসের দরকার আছে ডির দরকার না সির দরকার ইকান ডাক্তারে জানে এক দুনিয়ার ডাক্তারে জানি লইছে ভিটামিন এ বি সি ডি ই রোগীর লাগি রাখবো অন্য ডাক্তারে সময়া একটা বা দুইটা দিতরা হৌ জায়গাত রব্বুল আলমিন তাই যন্ত্রা আমরা কত বড় রুগী কত বড় মুনাফি কত বড় জাহিল আমরা কত বড় নাদান কত বড় বেউকুফ কত বড় জালিম নাফরমান আল্লাহ জানেরই কথা জানিয়া আল্লাহ পাকে প্রথম একটা হুকুম দিছেন অগুনতে তুলা বুঝক কয়া বাদে আরো হুকুম দিছেন অগুনতে আরো তুলা বুঝক কয়া এখন তো মিসাল লম্বা দেওয়া লাগবো মদ মদ আছে নানি মদ আর জুয়া কুরআনে করিমের মধ্যে আইছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা আল্লাহর নবীর খেদমতের মধ্যে আইছে মদ বেয়াফারে ইয়া রাসূলুল্লাহ মদ বেয়াফারে কি তাখান হতে উমরের মতো মানুষ বড় বড় সাহাবীর যারা আগে ছিলেন এরা মদর খারবার করদা ইহাতকে মদর খারবার নাই মদর মদ খাইয়া দাওয়াত খাইয়া মদ খাইয়া নমাজের ইমামতি পর্যন্ত লাগছে এর মতলব কিটা আল্লাহ রব্বুল আলামিনে এত বড় মহান ডাক্তারে যন্ত্রা আমার রোগী গুণ্ডে কিলা কন্ট্রোল দেওয়া লাগবো রোগীরে কিলা কন্ট্রোল দেওয়া আস্তা মক্কা মদিনা মধ্যে মদ মদ ছাড়া উপায় নাই আমরা গোরাইন্ত যাবার পরে সা দেইন মানসে আর ফান দেইন সমাজকম ফান দিতরা বুঝা গেল সা বা ফান আমরা গরের মধ্যে এক মেহমানদারি প্রথম স্তর আর কি আবার নিত্য নিতান্ত জরুরত হয়ে গেছে দেওয়াও লাগে সা খাইলাম না ফানে ফানি খাইলাম না ফান ফাইলাম না কিলা লাগবো দেওয়াও লাগবো সা ফান ফানি দিবা ওলা আরবর জমিনের মধ্যে মদ যে গর যে মহিলা দক্ষা পুরুষ দক্ষা ছোট দক্ষা বড় দক্ষা আগে মদর গেলার সামনে নিয়ে পেশ করলাম ঔমত প্রভাব মদর আসিল ও আল্লাহ পাকে ই মদরে কইতা আসিল না হারাম বিলকুল না যন্ত্রা রুগী বিগলি যাইব রিয়াকশন করে লিব আল্লাহ কইতা ফিহিমা ইসমুন কাবির মদ খাইতায় ঠিক আছে মদর মধ্যে গুনা আছে বড় গুনা হারাম কইছেন নি বিলকুল না মদর মধ্যে কিটা আছে বড় গুনা আছে ও মানাফিউ লিন্নাস আবার মদ খাইলে মানুষের ফায়দাও আছে বা আল্লাহ কইতা মদ গুনাও আছে মদ ফায়দাও আছে হইয়া মোটামুটি মানুষের দিল একটা ধাক্কা দেওয়াই দিছন যে মদ ব্যাপারে তোরা গৌর ফিকির হর ওখানে মদ গুনা আছে ঠিক আছে কতদিন গেছে ই ডাক্তারে যন্ত্রা রোগীর হালত কিতা চলে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাকে আয়াত দিলেইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা তুমি তাই মদ খাওয়া অবস্থার মধ্যে নমাজ পড়িও না এর মতলব কি তা মদ খাইয়া নমাজও লাগিও না
এর আগে বহুত আগে খাই লও আর নতুবা পরে তুমি তানি মদ খাও বুঝা গেল নামাজ লাগার পরে নামাজ তুমি তানি বেরাসরা কড়ডায়ের বেরাসরা ওই গেছে হতে আলী রাদিয়াল্লাহু তাআলা নি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিছলা আর দাওয়াত গিয়া ইমামতি হযরতে আলী রে দিলেছলা আর কুলিয়া ফরাত লাগিয়া লা হাবুবলি সালি দিছল কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাআবুদুন আনতুম আবিদুনা মা আবুদ আনা আবিদুম মা আবাদতুম আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম আস্তা কুরআনুর আয়াত আর এই সূরারে বিগলেই গেছে والله قدرا لا تقربوا الصلاه وانتم سكارى نماز الى موت خيا نماز ফলাত লাগিও না বেউশিত তুমি কিতাব হলিবে লা হাবুগলি সালবাই তরজমা বিগলে গিবে অনতুয়া সাহাবা کرام দক্কা খাইলিছন হ্যাঁ তে তো মদ গু বড় খারাপ জিনিস আর যে সময় ই ডাক্তারে বুঝিলেছন রোগীর হালত পরিবর্তন হইয়া আর ও এর পরে তিন নম্বর আয়াত দিছন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوا اي ইমানদার হল মদ খাইও না মদ হারাম মুত্তাকি বাসো ডাক্তারের মিসাল বুঝছো নি ভাই এই ডাক্তারে বুঝবাইছোন এই রোগীর কি তা ঔষধ দেওয়া লাগবো ওইভাবে আল্লাহ পাকে জানোনি এই কথা যে আমি কোন আয়াত উঠাইতাম কোন হুকুম দিতাম কোন হুকুম নাজিল করতাম কোন হুকুম রে মনসুখ করতাম আর আমি সব জিনিস জানাওয়ালা ওয়ার পরেও আমি রোগীর রায়ত করিয়া এর পরে প্রেসক্রিপশন হিসাবে আমি ঔষধ দেই আলম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির আর হে গর মুসলমান জানো তুমি তানি কথা জানিয়ে রাখো যে যা কিছু জমিনের মধ্যে আছে যা কিছু আসমানের মধ্যে আছে সব কিছুর মালিক তো আমি তে আমি সারার মালিক যে সময় তে ই মত রোগীর কোন ঔষধ লাগবো প্রেসক্রিপশন কিতা করা লাগবো ঔষধ কিতা দেওয়া লাগবো আমি তো বার বিত্ত সারা আমি জানেওয়ালা আমি তো জানেওয়ালা আমি তো ইনসা ইনসান দে তো আমি ফায়দা করছি মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির তোমাতনর লাগি আল্লাহ ব্যতীত কোনো মদদগার নাই আমি আল্লাহ যদি মদদ করি সহায় করি তে তোমাতন সহায় হইব আর আমি আল্লাহ যদি সহায় করি না তে তোমাতন কোনো মদদগার নাই أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل হে সাহাবী হল সাউনি তুমি তার ই কথা হে ইনসান হল সাউনি তুমি তার ই কথা যেমত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম রে বারবার বনি ইসরাইলে তার উম্মতে খালি সওয়াল করতা ইয়া রাসূলুল্লাহ মুসা কলিমুল্লাহ গরু কি লইব রং কি লইব গরু দেখতে কি লইব গরু ইব খেতর গরু হইব নি এটা সূরা বকরাত কে সেলাই বকরা মাস সালের আগে আপনারা হুনছেন দুই এক বছর আগে এটা তাফসীর আমি না অন্য মুফাসসির করছেন তে এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম রে বারবার তার খালি সওয়াল করে তে হে সাহাবী হল তুমি তাই তোমাদান রসুল দে ইলা বারবার সওয়াল করিও না যেমত মুসা রে তার উম্মতান উম্মতে বারবার খালি সওয়াল করছেন ইলা সওয়াল তুমি তাই তোমাদান রসুল দে করিও না ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল আর যে মাইশে কুফরিরে বদলি লইব ঈমানের বদলার মধ্যে অর্থাৎ কাফির আছে হে ঈমানদার আছে আর কুফরিরে খরিদ করে লইছে হে ঈমানদার মানুষ কাফির কাফিরি লই লইছে কুফফার বনি গেছে এই মত কোন মাইশে যদি করি লইছে কাফির বনি গেছে মুনাফিক বনি গেছে মুশরিক বনি গেছে আগে মুসলমান আছিল তাহলে ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল হে সিধা রাস্তা থেকে বিলকুল দূরে পড়ছে একইবারে গোমরাহির রাস্তা চরম সীমার মধ্যে বসেছে